আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আমি আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের MCQ অধ্যায় ছয়। তোমাদের যে তোমরা যারা এডুকেশান নিয়েছো অর্থাৎ শিক্ষা বিজ্ঞান নিয়েছো, এই শিক্ষা বিজ্ঞানের অধ্যায় ছয় অর্থাৎ অধ্যায়ের নাম হলো পরিণমন ও শিখন। পরিণমন ও শিখন এই অধ্যায় থেকে আমি MCQ এবং SAQ একার সঙ্গে তোমাদের আজকের নিয়ে এসেছি। যদিও এই চ্যাপ্টারটি তোমাদের খুবই খুবই কম নাম্বার থাকে, এই চ্যাপ্টারটি থেকে কোনো রকমে হয়তো একটি SAQ এবং একটি MCQ এই চ্যাপ্টার থেকে আসতে পারে, তবুও পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত সিলেবাসের মধ্যে আছে, একটা নাম্বারের দামও প্রচুর বহু মূল্যবান, অতএব এগুলিও পড়তে হবে। খুবই কমই প্রশ্ন, 10-12টি করে মাত্র প্রশ্ন দিয়েছি, একটি তোমরা একটু দেখে নিও। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও। বন্ধুরা, এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। একের দাগের দেখো, শিখন হলো একটি প্রক্রিয়া, প্রক্রিয়াটির নাম হলো কৃত্রিম, স্বাভাবিক, সহজ, জটিল। জটিল, তাহলে শিখন হলো একটি এমন একটা প্রক্রিয়া, এটি হলো একটি জটিল প্রক্রিয়া। পরিণমন একটি ড্যাশ প্রক্রিয়া, পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া, পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে পরিণমন হলো স্বাভাবিক প্রক্রিয়া, আর শিখন হলো একটি জটিল প্রক্রিয়া। তিনের দাগের প্রশ্ন, কোনো মানসিক প্রস্তুতি প্রয়োজন হয় না যার জন্য পুনরুদ্রেকের পরিণমনের শিখনের ও প্রত্যাভিজ্ঞা। অ্যান্সার হবে পরিণমনের। চারের দাগের প্রশ্ন, আধুনিক বিস্তৃত অর্থে শিখন বলতে বোঝায় লাভবানের প্রক্রিয়া, মানসিক শক্তি বিকাশের প্রক্রিয়া, অভিযোজন সহায়ক প্রক্রিয়া, সমস্যা সমাধান প্রক্রিয়া। অ্যান্সার হবে অভিযোজন সহায়ক প্রক্রিয়া। পাঁচের দাগের প্রশ্ন, যে কোনো অভিজ্ঞতার পুনরুদ্রেক কয় ভাগে হয়, একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে? অ্যান্সার হবে দুইভাবে। কোনটি মূলত পূর্ব অভিজ্ঞতা অপেক্ষা দেহযন্ত্রের বিকাশের উপরে বেশি নির্ভরশীল, শিখন প্রত্যক্ষণ ভাষার বিকাশ না পরিণমন? অ্যান্সার হবে পরিণমন। শিখন হলো একটি দৈহিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়া, নৈতিক প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া। আচ্ছা, অর্জিত প্রক্রিয়া এবং মানসিক প্রক্রিয়া, এখানে অ্যান্সারটা তোমাদের অপশানে দেওয়া আছে মানসিক প্রক্রিয়া, আমি এখানে অর্জিত প্রক্রিয়া বলে দিয়েছি, কারণ এটিও আরেক জায়গায় এরকমভাবে থাকতে পারে যে শিখন হলো একটি, সেখানে হয়তো মানসিক থাকবে না, সেখানে যদি থাকে অর্জিত প্রক্রিয়া তাহলে অর্জিত প্রক্রিয়া দিতে হবে। তাহলে শিখন হলো একটি জটিল মানসিক প্রক্রিয়া বা জটিল অর্জিত প্রক্রিয়া। পরিণমন ও শিখন হলো মানসিক পরিবর্তনের প্রক্রিয়া, সামাজিক পরিবর্তনের প্রক্রিয়া, আচরণ পরিবর্তনের প্রক্রিয়া ও প্রাক্ষেভিক পরিবর্তনের প্রক্রিয়া। অ্যান্সার হবে আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। শিখনের প্রথম স্তরটি হলো স্মৃতি, পুনরুদ্রেক, আগ্রহ, জ্ঞান অর্জন। অ্যান্সার হবে জ্ঞান অর্জন। তাহলে শিখনের প্রথম স্তর হলো জ্ঞান অর্জন, শিখনের দ্বিতীয় স্তর হলো সংরক্ষণ, শিখনের দ্বিতীয় স্তর হলো সংরক্ষণ। পরিণমন একটি ভৌত প্রক্রিয়া, শর্ত সাপেক্ষ প্রক্রিয়া, সচেতন প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া। তাহলে পরিণমন হলো একটি জৈবিক প্রক্রিয়া। উপরে একটা দেখলে যে পরিণমন একটি বলে লেখা ছিল, স্বাভাবিক, সহজ, জটিল, কৃত্রিম, সেখানে অ্যান্সার হবে স্বাভাবিক। এবং এখানে আছে দেখো, পরিণমন একটি ভৌত শর্তে সাপেক্ষ সচেতন জৈবিক, এখানে হবে জৈবিক প্রক্রিয়া। তাহলে তোমাদের দুটি কথা মনে রাখতে হবে, পরিণমন হলো একটি জৈবিক, স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। ভারতের প্রশ্ন, শিখনের তৃতীয় স্তর হলো পুনরুত্থান, মনোযোগ, আগ্রহ, অভিজ্ঞতা বিনিময়। অ্যান্সার হবে পুনরুত্থান। পরিণমনের ফল হলো কথা বলতে পারা, ধর্ম আলোচনা করতে পারা, সমস্যার সমাধান করতে পারা, অভিযোজন করতে পারা। অ্যান্সার হবে অভিযোজন করতে পারা। পরিণমন কোন ধরনের বিকাশ প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত, চাহিদা নির্ভর, অনুশীলন, সচেতন? অ্যান্সার হবে স্বতঃস্ফূর্ত। পুনরুত্থাপনকে ভাগ করা যায় 3-4-2-5 অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায়, পুনরুত্থাপনকে দুই ভাগে ভাগ করা যায়।
এবার দেখো এসএকিউ, এসএকিউ খুবই কম আছে। এসএকিউ আমি তোমাদের কাছে মাত্র 10টি এসএকিউ রেখেছি, আশা করি এর থেকে একটি তোমরা পেয়ে যাবে। পরিণমনের একটি বৈশিষ্ট্য লেখো। পরিণমনের একটি বৈশিষ্ট্য হলো স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। এই প্রক্রিয়া প্রাণীর আচরণের যে পরিবর্তন হয় তার জন্য পরিবেশ বা উদ্দীপক পরিস্থিতির কোনো শর্তের প্রয়োজন হয় না। শিখনের সংজ্ঞা দাও। শিখন হলো একটি স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতা ও প্রশিক্ষণের দ্বারা অর্জন করা যায়। এই আচরণ ধারায় অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নতুন অভিজ্ঞতাকে আয়ত্ত করা হয়। এর দাগে শিখনের একটি বৈশিষ্ট্য লেখো। শিখনের একটি বৈশিষ্ট্য হলো নতুন অভিজ্ঞতা ও আচরণ। শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে সমৃদ্ধ হয়, পুরাতন আচরণকে সংস্কারের মাধ্যমে নতুন আচরণ আয়ত্ত করে। শিখনের সীমা নির্ধারিত হয় কিসের দ্বারা? পরিণমনের দ্বারা শিখনের সীমা নির্ধারিত হয় বা শিখনের সীমা নির্ধারিত হয় পরিণমনের দ্বারা। পাঁচের দাগের প্রশ্ন, রবার্ট গ্যাগানের শিখনকে কটি ভাগে ভাগ করেছেন এবং কী কী? যে কোনো দুটি ভাগ লেখো। হ্যাঁ, রবার্ট গ্যাগানের শিখনকে 8টি ভাগে ভাগ করেছেন। সংকেত শিখন, ধারণা শিখন এবং নিয়ম শিখন, আমি 3টি ভাগ আমি দেখে দিলাম। শিখনের একটি বৈশিষ্ট্য লেখো। শিখনের একটি বৈশিষ্ট্য হলো নতুন অভিজ্ঞতা ও আচরণ। শিখনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে ও পুরাতন আচরণের উৎকর্ষ সাধনের সঙ্গে সঙ্গে নতুন আচরণও আয়ত্ত করে। শিখনের উপাদানগুলি কী কী? শিখনের উপাদানগুলি হলো পরিণমন, প্রেরণা, মনোযোগ, অনুরাগ, সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতা। আটের দাগের পুনরুত্থাপনকে কটি ভাগে ভাগ করা যায়? কী কী? পুনরুত্থাপনকে 2টি ভাগে ভাগ করা যায়। ভাগ দুটি হলো পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞা। পুনরুদ্রেক কাকে বলে? স্মরণের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তর হলো পুনরুদ্রেক। সংরক্ষণের ভাণ্ডার থেকে শিখন লব্ধ অভিজ্ঞতাকে সক্রিয় চেতন মনে পুনরুত্থাপিত করাকে বলা হয় পুনরুদ্রেক। প্রত্যভিজ্ঞা কাকে বলে? যে মানসিক প্রক্রিয়ার দ্বারা পূর্বের অর্জিত অভিজ্ঞতা যখন মানুষের সামনে কোনো মূর্ত প্রতিরূপের সাহায্যে উপস্থিত হয় তখন তাকে প্রত্যভিজ্ঞা বলে। 11 দাগের প্রশ্ন, মনে করা ও চেনার মধ্যে পার্থক্য কী? যে কোনো একটি লেখো। মনে করা ও চেনার মধ্যে একটি পার্থক্য হলো মনে করা হলো পূর্ববর্তী স্তর এবং চেনা হলো পরবর্তী স্তর। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি শেষ করলাম। হ্যাঁ, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি শেয়ার করো এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য আমি নেক্সট ভিডিও 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো, নেক্সট চ্যাপ্টার। এইভাবে চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে, তোমাদের এডুকেশনটা একটু পিছিয়ে আছি, শেষ হয়ে গেলেই আমি লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা।